ছবি বা ভিডিও সহ যে কোনো ইম্পর্টেন্ট ফাইল, যেমন আপনার সার্টিফিকেট, আপনার জমির দলিল, অথবা হতে পারে আপনার ব্যাংকের কোনো প্রয়োজনীয় কাগজপত্র, যদি আপনি আপনার কম্পিউটারে রাখেন তাহলে কখনো কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করলে সমস্ত কিছুই কিন্তু হারাবেন। আর একটা কম্পিউটারের হার্ড ডিস্ক কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে একবার না হয় দুইবার হলে কিন্তু ক্র্যাশ করেই থাকে। তার মানে আপনার কোনো তথ্যই কিন্তু আপনি লাইফ টাইম সেভ করে রাখতে পারছেন না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্টোরেজের সন্ধান দেবো যে স্টোরেজে তথ্য রাখলে লাইফ টাইম কখনোই হারাবেন না। ইভেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময়, সেটা 100 বছর হোক বা 200 বছর পরে হোক, আপনি কিন্তু সেই তত্ত্বগুলোকে আবারও তুলতে পারবেন বা আপনি প্রয়োজনীয় তত্ত্বগুলোকে আবারও কাজে লাগাতে পারবেন। কোন সে স্টোরে কীভাবে সেটাকে ব্যবহার করতে হবে, চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। তথ্য জমা রাখার জন্য প্রথমে চলে যেতে হবে আপনার স্মার্টফোনে। ওকে, আমি স্মার্টফোনে আসলাম। এখান থেকে গুগলের যে অপশনগুলো রয়েছে বা গুগলের যে সার্ভিসগুলো রয়েছে আমি সেটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে কিন্তু গুগলের সমস্ত সার্ভিসগুলো দেখাচ্ছে। তার মধ্যে একটা ড্রাইভ নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমি এই ড্রাইভে ক্লিক করব। মানে আমি আমার সমস্ত তথ্যগুলো কিন্তু এই ড্রাইভে রাখবো। কথা হচ্ছে এখানে 15 GB পর্যন্ত আমরা কিন্তু ডাটা রাখতে পারবো। তার আগে আপনাদেরকে বলছি, ড্রাইভে ঢোকার জন্য অবশ্যই আপনাদেরকে জিমেলের অ্যাকাউন্ট দিয়ে আগে থেকে সাইন ইন করে রাখতে হবে। যদি সাইন ইন করা নাও থাকে, আপনি যখন ড্রাইভে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে বলবে যে আপনি জিমেলের অ্যাকাউন্ট দেন এবং পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট দেওয়ার পর আপনি কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর যখন ড্রাইভে আসবেন তখন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। ওকে, এখন দেখেন এখান থেকে কিন্তু জাস্ট কিচ্ছু নেই, মানে আমি এই স্টোরেজে কিছুই রাখিনি, এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, আমার 15 GB এখনও সম্পূর্ণ ফ্রি, সেটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে। এখান থেকে প্লাস যে আইকন রয়েছে এখানে ক্লিক দিই। দেওয়ার পর প্রথমে দেখাচ্ছে ফোল্ডার, তারপর হচ্ছে আপলোড, তারপর স্ক্যান, তারপর হচ্ছে গুগল ড্রক্স, এরকম কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। তার মধ্যে আমাদের হচ্ছে ফোল্ডার। ধরেন আমি যদি তথ্যগুলো ফোল্ডার বাই ফোল্ডার রাখতে চাই তাহলে আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। আর যদি আমি মনে করি যে এমনিতেই এখানে সমস্ত তথ্যগুলো আপলোড দিয়ে রাখবো তাহলে সেটাও কিন্তু করতে পারি। আমার মনে হয় যে আপনারা ফোল্ডারে ফোল্ডার দিয়ে একটা একটা করে আপনার ফোল্ডার বাই ফোল্ডার রাখবেন, তাহলে তথ্যগুলো খুঁজে পেতে সহজ হবে। আমি প্লাসে ক্লিক দিচ্ছি, আবারও ফোল্ডারে দিচ্ছি, এখানে থেকে আমার একটা রিনেম করে দিতে হবে। ধরেন আমি এখানে হচ্ছে পিকচার রাখবো। ঠিক আছে, পিকচার লিখলাম, লিখে একটা ক্রিয়েটে ক্লিক দিলাম, একটা ফাইল কিন্তু ক্রিয়েট হলো। ওকে, আমি আবারও প্লাসে ক্লিক দিই, দেওয়ার পর এখান থেকে আবারও ফোল্ডার দিচ্ছি। ফোল্ডার দেওয়ার পর এখান থেকে দেন ভিডিও। ঠিক আছে, ভিডিও লিখলাম, লেখার পর এই যে এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে ক্যান্সেলের পাশে, আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। এখন দেখেন আমার 2টা ফোল্ডার তৈরি হয়েছে। এরকম আপনাদের যতগুলো ফোল্ডার দরকার হয় প্রত্যেকটা ফোল্ডার করে রাখবেন, তাহলে আপনার কিন্তু তথ্য পরবর্তীতে পেতে সুবিধা হবে। ধরেন আমি পিকচারে কিছু রাখবো, আমি পিকচারের উপর ক্লিক করলাম। পিকচারের উপর ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এম্পটি, তার মানে এখানে কিছু নেই। এখান থেকে আবার প্লাসের চিহ্নটা রয়েছে, আমি প্লাসে ক্লিক দিই। দেওয়ার পর প্রথমবার আমরা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। এটার ভিতরে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই ফোল্ডারের ভিতরে, সেটা কিন্তু করতে পারবো। আমি জাস্ট এখানে ডাইরেক্ট আপলোড দিব। আমি এই যে আপলোড যে অপশন রয়েছে 2 নম্বরে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি দেখাচ্ছে। ওকে, এখান থেকে মেইনলি হচ্ছে ভিডিও, তারপরে হচ্ছে ছবি, অডিও সহ সমস্ত ফাইল বা পিডিএফ সব কিছু কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন, যে কোনো ফরম্যাট। ওকে, সো ধরেন আমি একটা ছবি রাখবো, এক্ষেত্রে ধরেন আমি এই ছবিটার উপর ক্লিক করলাম। এখন দেখেন ছবিটা কিন্তু আপলোডিং হচ্ছে। ওকে, আপলোডিং হওয়ার ফাঁকে আমি আপনাদেরকে একটু বলি, এখানে আপনারা 15 GB পর্যন্ত ফ্রিতে রাখতে পারবেন, বাট 15 GB পরে যদি আপনারা মনে করেন যে আরও ডাটা রাখার দরকার আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু গুগলকে টাকা দিয়ে রাখতে হবে। আর আমার মনে হয় না 15 GB বেশি দরকার আছে, কারণ 15 GB একটা হিউজ ডাটা। আমরা যদি বেছে বেছে যদি আমরা ডাটাগুলো রাখি তাহলে মনে হয় যে 15 GB আমাদের 4-5 বছর এমনিতেই চলে যাবে। ওকে, এখন দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি আপলোড হয়েছে। তার মানে হচ্ছে আমি যদি এখন ব্যাকে চলে আসি, দেখেন এই পিকচারের অ্যাগেনস্টে বা পিকচার ফোল্ডারের ভিতরে কিন্তু একটা ছবি আছে। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমি কিন্তু এই ছবিটাকে দেখতে পারবো এবং ডাউনলোড করে ইউজ করতে পারবো। তার মানে আমার ছবি বা ভিডিও বলেন, যে কোনো ফাইল বলেন, আমি যদি এই গুগল ড্রাইভসে রাখি তাহলে লাইফ টাইম কিন্তু কখনোই হারাবে না এবং হারানোর কোনো প্রকার পসিবিলিটিও নেই। সো এইভাবে কিন্তু আপনারা তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, সেগুলোর উত্তর দিচ্ছি। তার আগে বলছি, এই যে ভিডিওটা আপনি দেখছেন সেটা হয়তো আপনার জন্য অনেক বেশি কাজের বা হেল্পফুল মনে হচ্ছে, কিন্তু এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে সকলেরই উপকার হবে। আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবে। ব্যাকে আসার পর আমি যে পিকচারটা আপলোড করেছিলাম সেই পিকচারটা এখন যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আপনার কম্পিউটার থেকে করতে পারবেন, অথবা অন্য কোনো কম্পিউটার থেকে সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা গুগল ড্রাইভসে যান সেখান থেকেও কিন্তু করতে পারেন। আমি এই পিকচারে যাই, যে ছবিটা আমি আপলোড দিয়েছিলাম সেটাকে একটু আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। সো এই ছবিটার উপরে যদি আমি ক্লিক দিই, ছবিটা কিন্তু বড় করে এখানে ওপেন হয়েছে। এর পাশে দেখেন 3 ডটস রয়েছে,
থ্রি ডটসে ক্লিক করলাম, এখান থেকে যদি এই যে দেখেন ডাউনলোডের একটা অপশন রয়েছে, এখানে যদি দেই তাহলে কিন্তু ছবিটা এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। সো কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, আমি কিন্তু এটা ইউজ করতে পারবো। সো গাইজ, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ছবি সহ যে কোনো ফাইল আপনারা স্ক্যান করে কিন্তু সমস্ত কিছু এখানে রেখে দিতে পারবেন, আর লাইফ টাইম কখনোই হারাবে না। আর সিকিউরিটি ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে গুগলের সিকিউরিটি আপনারা তো বুঝতেই পারছেন, পৃথিবীর সবচেয়ে স্ট্রংয়েস্ট সিকিউরিটি হচ্ছে তাদের। সো আপনারা খুব নিরাপদে এখানে তথ্যগুলো রাখতে পারেন, মানে 100-200 বছর পরেও কিন্তু সেই তথ্য আপনারা উদ্ধার করতে পারবেন। গাইজ, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।